¡Brrr! বন্ধুরা তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছ ইউজি পিজি দেবে তোমাদের প্রত্যেকের মধ্যে প্রশ্ন যে আমাদের কলেজ খুলে গেছে আমাদের যে পরীক্ষা আছে সেই পরীক্ষা কিভাবে হবে অনলাইনে হবে না অফলাইনে হবে তা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে অফিসিয়াল তথ্য নিয়ে বিস্তারিত এক্সপ্লেন করব তার আগে ভিডিওটিকে লাইক না করে থাকলে তোমাদের কাছে অনুরোধ করব অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা তোমরা সকলেই জানো ইতিমধ্যে আমাদের রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান ওপেন হয়েছে খুলেছে কলেজ খুলেছে বিশ্ববিদ্যালয় এক্ষেত্রে তোমাদের প্রত্যেকটি ছাত্রছাত্রীর মধ্যে একটাই প্রশ্ন কাউট দেখা গেছে অর্থ সেমিস্টারের যে এক্সামিনেশান রয়েছে সেই এক্সামিনেশান হয়ে গেছে অনেক এরকম ছাত্রছাত্রী আছে যাদের এখনও পর্যন্ত অর্থ সেমিস্টার হয়নি কিংবা অনেকের ঘোষণা হয়ে গেছে ফেব্রুয়ারিতেই হবে কারোর চোদ্দো তারিখ থেকে কাউর ফেব্রুয়ারির শেষে কারুর মার্চের প্রথমে এক্ষেত্রে তোমাদের প্রত্যেকের প্রশ্ন যে আমাদের এক্সামিনেশান অনলাইনে হবে না অফলাইনে হবে প্রচুর ছাত্রছাত্রী ইনস্টাগ্রামে একটাই বিষয়ে জিজ্ঞাসা করছো আর এটা ভাবা একেবারে স্বাভাবিক কারণ কলেজ খুলে গেছে আমরা প্রত্যেকে অফলাইনে কলেজে ক্লাস করছি তাহলে অফলাইনে কি আমাদের কলেজ কর্তৃপক্ষ এক্সামিনেশন নেবে এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি এক্সাম নেওয়া আর অফলাইনে ক্লাস করা দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে এক্সাম নিতে গেলে তোমাকে ভালো করে প্রিপারেশান নিয়ে পুরো সিলেবাস শেষ করে তোমাকে পুরো রেডি হয়ে তারপরে এক্সামিনেশান দিতে বসতে হবে এবং কলেজ কর্তৃপক্ষকেও সম্পূর্ণভাবে সিলেবাস শেষ করতে হবে যদি ক্লাস শুরু করার কথা বলি সেক্ষেত্রে ক্লাস শুরু করা মানে হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি করা তোমাদের সিলেবাস শেষ করার উদ্যোগ গ্রহণ করা তার মানে তোমরা বুঝতেই পারছ অফলাইনের ক্লাস শুরুর ঘোষণার সাথে অফলাইনে এক্সামিনেশনের ঘোষণার কোনো মিল নেই বা কোনো ও যোগসূত্র নেই কারণ অফলাইন ক্লাস শুরুটা একটা ভিন্ন পদ্ধতি অফলাইনে এক্সাম নেওয়ার পদ্ধতিটা সেটাও একটা ভিন্ন পদ্ধতি কারণ অফলাইনে এক্সাম নেওয়া কন্ডাক্ট করা হয়নি একটাই কারণে পরিস্থিতি খারাপ তার সাথে এটাও একটা মাথায় ছিল যে ছাত্র সিলেবাস শেষ হয়নি আর এটা একটা জিনিস মাথায় রাখতেই হবে তোমাদের যাদের সম্পূর্ণভাবে ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে অ্যাডভাইজারি যারা জারি করা হয়েছে চলতি যে সেমিস্টার রয়েছে সেই সেমিস্টারের যে এক্সামিনেশন সেটা অনলাইনেই হবে সে এবং তোমাদের যে ক্যালকাটা ইউনিভার্সিটি বলো যারা রীতিমতো ঘোষণা করে দিয়েছে যে এক্সামিনেশন তোমাদের এর অনলাইনেই হচ্ছে সেই রকমভাবে এক্সাম অনলাইনেই হবে এই মুহূর্ত পর্যন্ত যে আপডেট রয়েছে তার সত্ত্বেও বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন ছাত্রছাত্রী বিভিন্ন ছাত্রছাত্রীর এটাও মতামত রয়েছে আমাদের কলেজের থেকেও জানানো যাচ্ছে যে পরবর্তী আমাদের এর সেমিস্টারের যে এক্সামিনেশন সেটা অফলাইনে হবে তোমরা যারা অর্থ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমাদের মধ্যে অনেক এরকম ছাত্রছাত্রী আছে যাদের পরীক্ষা আগেই হয়ে গেছে এবং সেই পরীক্ষা অনলাইনেই হয়েছে আর এমনও কিছু ছাত্রছাত্রী ছাত্রী যাদের এখনও পর্যন্ত অর্থ সেমিস্টারের পরীক্ষা হয়নি কমপ্লিট হয়নি কিংবা ঘোষণা হয়ে গেছে এই ফেব্রুয়ারি মাসেই রয়েছে চোদ্দ পনেরো তারিখ নাগাদ কিংবা ফেব্রুয়ারি শেষের দিকে কিংবা মার্চের প্রথমে কিংবা মার্চ মাসে এক্ষেত্রে তোমাদের লজিক্যালি একটাই কথা বলবো যে একটি স্টুডেন্ট একই পরীক্ষা অর্থাৎ অর্থ সেমিস্টারের পরীক্ষা অনলাইনে দিচ্ছে আর সেই একই এক্সামিনেশন অন্য ও ছাত্রছাত্রী অফলাইনে দিচ্ছে এটা বাস্তবযোগ্য নয় আমার ব্যক্তিগতভাবে মনে হয় কারণ যারা অনলাইনে দিচ্ছে পরীক্ষা আর যারা অফলাইনে দিচ্ছে তাদের এর পরীক্ষা দেওয়ার গঠন এবং প্রক্রিয়া পুরোটাই ভিন্ন সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের মূল্যায়নে অনেকটা পার্থক্য দেখা যাবে এক্ষেত্রে তোমরা অনেকে এটাও বলছো যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অফলাইনে হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটা ছাত্রছাত্রীর যে এক্সামিনেশান রয়েছে প্রত্যেকের অফলাইনে হচ্ছে প্রত্যেকের একই রকম উপায়ে একই পরীক্ষাঠামো পরীক্ষা হচ্ছে কিন্তু কলেজের অর্থ সেমিস্টারে এক্সামিনেশনের ক্ষেত্রে কিন্তু সেরকমটি নয় অনেক ইউনিভার্সিটি অনলাইনে এক্সামিনেশন নিয়ে নিয়েছে অনেক ছাত্রছাত্রীরা এক্সামিনেশন দিয়ে দিয়েছে অনেক ছাত্রছাত্রীরা এক্সামিনেশন দেয়নি কিন্তু তাদের ঘোষণা হয়ে গেছে অনলাইনে এক্সামিনেশনের জন্য প্রথম থেকে যে প্রস্তুতি তারা অনলাইনে নিয়ে রেখেছে সমস্ত দিক থেকে আমার মনে হয় এই মুহূর্তে অফলাইনে এক্সামিনেশন কন্ডাক্ট করা হবে না আর অফিশিয়ালভাবে কোনো অ্যানাউন্সমেন্টও এখনও পর্যন্ত হয়নি যখন আমি ভিডিওটি ক্রিয়েট করছি কাজেই তোমাদের প্রত্যেকে বলবো তোমরা পড়াশোনায় মনোযোগী হও একই সাথে তোমাদের ফার্স্ট সেমিস্টারে যাদের প্রশ্ন রয়েছে এক্সামিনেশন অনলাইনে হবে না অফলাইনে হবে এখনো পর্যন্ত যে অফিশিয়াল তথ্য আছে সেই অফিশিয়াল তথ্য অনুযায়ী তোমাদের এক্সামিনেশন অফলাইনে নয় অনলাইনেই হতে চলেছে আর আমার ব্যক্তিগতভাবে এটাই মনে হয় পনেরো দিন কিংবা কুড়ি দিন অফলাইনে ক্লাস করিয়ে এই সমস্ত কিছু যে পরিস্থিতি আগের মতন ছাত্রছাত্রীরা পেয়ে যাবে সেটা একেবারেই না কিন্তু ও অর্থ সেমিস্টারের পরীক্ষা অফলাইনে নয় অনলাইনেই হচ্ছে অ্যাডভাইজারি জারি করেছে যেরকম সেই অনুযায়ী হচ্ছে এই মুহূর্তে এটাই অফিসিয়াল তথ্য রয়েছে এ বাদ বাকি কোনো অফিসিয়াল তথ্য আসলে পরবর্তীকালে জানিয়ে দেব আর ইভেন সেমিস্টারে যারা ছাত্রছাত্রী আছো তোমাদের প্রত্যেককে বলবো ও যে তোমাদের এক্সামিনেশান যেহেতু কলেজ শুরু হয়ে গেছে সেই একই রকমভাবে যদি চলে তোমাদের এক্সামিনেশান কিন্তু অফলাইনেই হবে অর্থাৎ ইভেন্ট সেমিস্টারের পরবর্তী যে সেমিস্টার হতে চলেছে সেই ইভেন্ট সেমিস্টারের এক্সামিনেশান কিন্তু অফলাইনেই হবে বাদ বাকি তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো প্রত্যেকে ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত